মহাসড়কে বাইক চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন চালকেরা জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা বলেন নিষেধাজ্ঞা তুলে নিলে সহজ হবে ঈদ যাত্রা বাইকাররা জানান ঈদে গ্রামের বাড়ি যেতে সহজ মাধ্যম হতে পারত বাইক বাস ট্রেনে বিমানে টিকিট পাওয়া মুশকিল হওয়ায় অনেকেই বিকল্প হিসেবে বাইক বেছে নিতে পারত বাইক চালকরা বলেন দুর্ঘটনার কারণ দেখিয়ে শুধু বাইকে নিষেধাজ্ঞা দেওয়া হলেও বাস সহ অন্যান্য বাহনও দুর্ঘটনায় পড়ছে ঠিক কী কারণে দুর্ঘটনা হচ্ছে তা খুঁজে বের করে একটি সমাধানের কৌশল বেছে নেওয়ারও আহ্বান জানান তারা কি কারণে দুর্ঘটনা ঘটছে এবং দুর্ঘটনার সমাধান কি হতে পারে সেই সমাধান বের করে এই মোটর বাইক চলাচলকে নির্বিঘ্ন করার জন্য মহাসড়কে এটাই আমাদের হচ্ছে আজকে মানব দাঁড়ানোর কারণ আমরা বাইকে বাড়ি যেতে চাই কারণ অ্যাক্সিডেন্ট শুধুমাত্র বাইকে হয় ব্যাপারটা কিন্তু এরকম না সরকারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে এবং সবার কিন্তু একই কথা যেন আমরা সবাই মিলে সেফটি মেনটেন করে হেলমেট সেফটি গার্ড এবং ট্রাফিক যে আইনগুলো আছে সেগুলো মেনটেন করে আমরা যেন সবাই বাড়ি যেতে পারি